দমদম উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে উত্তর দমদম পৌরসভায় 4 ও 34 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুলতানা বানু ও শেখ নাজিম উদ্দিনের উদ্যোগে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব। 2 ওয়ার্ডে দলীয় কর্মী ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে 34 নম্বর ওয়ার্ড কমিটির অফিসের গায়ত্রী ভবন সম্মুখে একটি রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। দলীয় মহিলা কর্মীরা পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে এই উৎসব পালন করে। রাখি উৎসব অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উত্তর দমদম পৌরসভার 4 ও 34 নম্বর ওয়ার্ডের পৌর মাদার সুলতানা বানু ও পৌরপিতা শেখ নাজিম উদ্দিন নিজে দলীয় কর্মীদেরও পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। দেখুন, রাখি বন্ধন রাখি পূর্ণিমাতে আমাদের সনাতন ধর্মে হিন্দু শাস্ত্র মতে শুরু হয়। গতকাল 10:45 রাখি পূর্ণিমা পড়েছে, আজকে সকাল 7:45 শেষ হয়েছে। তো এই সময়ের মধ্যে করা উচিত, কিন্তু যেটা আছে দিনটা আমরা পাচ্ছি, কালকে গ্যাদারিং হওয়ার সম্ভব ছিল, আজকে গ্যাদারিং হওয়ার কম সম্ভাবনা, মানুষের বেশি কাছে পাবো, যার কারণে আজকে আমরা দিনটা শুরু করছি রাখি বন্ধনের মধ্য দিয়ে। যে বিভেদের, যে বিদ্বেষের একটা আবহ চলছে, সেইখানে দাঁড়িয়ে এই ভাতৃত্বে রাখি বন্ধনের যে মৈত্রীর মিলন, সেটা কতটা দৃঢ় করবে আর আগামী দিন। ভারতবর্ষ পরাধীন ছিল সেই সময়টি, রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এবং অন্যান্য আরও মহা মানবদের নেতৃত্বে সেই সময় যেভাবে ব্রিটিশদের তাড়িয়েছিল, আজকে ভারতবর্ষে আবার সেই হিন্দু মুসলমান দ্বিজাতিতে পরিণত হচ্ছে। সেই জাতির দ্বিজাতিতে না পরিণত হয় তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী, ভারত বাংলার বিভিন্ন প্রান্তে রাখি বন্ধন উৎসব পালন করেছে। আমরা চাইছি আজকের এই দিনটি আবার যেন ভারতবর্ষে তথা বাংলার হিন্দু মুসলমান সমগ্র বাংলাবাসী ভারতবাসী এক ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের স্বাধীন দেশ হিসেবে বিশ্বের ধর্মে তুলে ধরে, সেটাই আমরা চাইছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ একটা সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ থাকি। সেই সৌভ্রাতৃত্বের বন্ধন, প্রীতি বন্ধন আরো সুদৃঢ় হোক, মানুষের মধ্যে এই বার্তা পৌঁছা, আমরা যাতে যে ব্রিটিশরা যেভাবে বাংলাকে বিভক্ত করে হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য বিনষ্ট করেছিল, সেই ঐক্যর বন্ধন আবার আমাদেরকে, সেই বাতাবরণ আমরা দেখছি আবার আগামীতে হতে চলেছে, যাতে সেই বাতাবরণ না আসুক এবং মানুষ যাতে মানবতার বন্ধনে আবদ্ধ হোক, সেই চেষ্টার জন্য আমরা এই প্রীতির বন্ধনের মধ্য দিয়ে মানুষকে সেই বার্তা পৌঁছে দিচ্ছি। পথচলতি মানুষদের বিগত বছর রাখি বন্ধনত্বের সংস্কৃতির দিবস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা যেমন ধর্মীয় উৎসব থাকে, সামাজিক উৎসব থাকে, এটা একটা জাতীয় উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি, মানুষের মধ্যে মানুষের যে একটা মেলবন্ধনের যে বার্তা, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের কিন্তু তিনি সেই আন্দোলনকে যাতে আরও কার্যকরী হয় এবং ব্রিটিশরা যাতে প্রতিহত হয়, সেই কারণে কিন্তু সেই বিভক্ত বাংলাকে আবার একটা জায়গায় এক সুতোর মধ্যে আবদ্ধ করার চেষ্টা করেছিল। আমরাও সেই পথচলতি মানুষের মধ্যে 5,000 রাখি আমরা নিয়ে এসেছি। সেই 5,000 রাখি 5,000 মানুষের মধ্যে, তারও বেশিও হতে পারে, সেই যাতে আমরা মানুষের মধ্যে সেই ভ্রাতৃত্বের বাতাবরণটা পৌঁছে দিতে পারি, সেই জন্য কিন্তু এটা আমরা প্রতি বছরই করি, এবছরই এটা করছি।